সূর্যকে ঘিরে আমাদের পৃথিবীর এই জীবনচক্র গড়ে উঠেছে। আদিম যুগে পাথর ঘষে আগুন বের করে মানুষ সূচনা করেছে প্রথম সভ্যতার। বিদ্যুৎ আবিষ্কারের মধ্য দিয়ে যা প্রবেশ করেছে আধুনিক যুগে, আধুনিক যুগের জীবনধারা নিশ্চিত করতে বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্বে বালু নদীর তীর ধরে মিরপুর আগারগাঁও আর উত্তরে তুরাগ নদীর পার ধরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী শিল্পাঞ্চল এলাকা থেকে উত্তরা এয়ারপোর্ট রোড ধরে গুলশান রামপুরা পর্যন্ত 250 বর্গ কিলোমিটার এলাকার বাসাবাড়ি, শিল্প, ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে 7 লক্ষ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে ডেসকো। 1996 সালে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো একটি লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করার পর 1998 সালে মিরপুর অঞ্চলে 71,000 গ্রাহকদের বিদ্যুৎ সেবা দেওয়ার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করে। এরপর গুলশান এলাকাকে যুক্ত করে ডেসকোর সম্প্রসারণ শুরু হয়। এর ধারাবাহিকতায় 2007 সালে টঙ্গী শিল্প এলাকা ডেসকোর আওতায় নিয়ে আসা হয়। ডেসকোর ক্রমবর্ধমান সেবার এই ধারায় সর্বশেষ যুক্ত হয়েছে পূর্বাচল এলাকা। সরকারের উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণের নিকট প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ডেসকো ঢাকার উত্তরাংশে টেকসই, নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। ডেসকোর কর্মীরা নিষ্ঠা, পেশাদারিত্ব এবং সেবামূলক মানসিকতার সাথে সবার কাছে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ করছেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সবার লাগে সকল হাই ভোল্টেজ ইকুইপমেন্ট উপযোগী রাখার জন্য আমরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হয়, বিদ্যুৎ চলে গেলে দ্রুত তার সঙ্গে যেন সংযুক্তি দিতে পারি। এখন কোনো কারণে বিদ্যুৎ চলে গেলেও তা দ্রুতই চলে আসে। আমরা প্রতিটি মিটার নিখুঁতভাবে পরীক্ষা করতে চাই, যাতে আমাদের গ্রাহক সঠিক বিলটাই পান। সম্মানিত গ্রাহকের অভিযোগ দ্রুত সময়ে সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি যে সেবা পেয়েছি, আমার মনে হয় ডেসকো বিদ্যুৎ সেবায় অনেক দূরে গিয়েছে। আগে অভিযোগ করলে তার সমাধান পেতে অনেক সময় লাগত, বর্তমানে তা অনেক দ্রুত হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ এবং সরবরাহের জন্য সকল সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং সঠিক ব্যবহারের মাধ্যমে সিস্টেম লসকে কমিয়ে গ্রাহক সেবা মূল্য পরিশোধ ব্যবস্থা নিয়মিত করার মাধ্যমে সর্বোচ্চ সেবাকে নিশ্চিত করার জন্য কর্মীদের দক্ষতা ও মানকে ডেসকো সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে। নতুন কানেকশন নিতে এসে যে এত তাড়াতাড়ি সব কিছু পেয়ে যাব তা ভাবিনি। নতুন সংযোগ নেওয়ার জন্য গ্রাহক কারো মাধ্যমে না এসে সরাসরি নিজে আসবেন। যে কোনো পেশায় আপনাকে যদি উৎকর্ষতা বৃদ্ধি করতে হয় তাহলে সেখানে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, এবং সেই হিসাবে আমরা কর্ম পরিকল্পনা করে প্রশিক্ষণ পরিকল্পনা নিয়েছি। এবং যে প্রশিক্ষণ আমাদের দেশে হচ্ছে, আমাদের ডেসকোর ভিতরে হচ্ছে, ডেসকোর বাইরে হচ্ছে, এমনকি আমরা বিদেশেও অফিসার এবং কর্মচারীদেরকে প্রশিক্ষণের জন্য পাঠাচ্ছি। নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহকে নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাহকদের সাথে নিবিড় সম্পর্ক ডেসকোর সেবা কার্যক্রম পরিচালনার মূল নীতি। পরিচালনার স্বচ্ছতা এবং কাজের গতিশীলতা যে কোনো সেবাকে নিশ্চিত করে। এই দৃষ্টিকোণ থেকে ডেসকো তার ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল করার সংকল্প থেকে পদ্ধতি ডিজিটালাইজেশনের মাধ্যমে ই সার্ভিস চালু করেছে। ই সেবার মাধ্যমে ডেসকো সর্বক্ষেত্রে গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করছে।
ট্রেনিং সফটওয়্যার PMIS বা পার্সোনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, কম্পিউটার বিলিং, প্রিপেইড বিলিং সিস্টেম। অনলাইন বিলিং চালু করা হয়েছে, এর ফলে ব্যাংকের মাধ্যমে ছাড়াও গ্রাহকরা ফোন থেকে বিল পরিশোধ করতে পারবেন। ডেস্কো সময়ের সাথে 2021 সালের মধ্যে সবার জন্য নিরাপদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার জন্য সবাইকে যুক্ত করার একটি পথ হিসেবে প্রিপেইড সিস্টেমের সূচনা করেছে। আগে ছিল আমাদের অ্যানালগ মিটার, সেই অ্যানালগ মিটার থেকে উন্নীত করে ডিজিটাল মিটার করা হয়েছে। গ্রাহকের হয়রানি কমানোর জন্য আমরা এখন প্রিপেইড মিটারে যাচ্ছি, যেটা হয়তো আগামী 3-4 বছরের মধ্যে আমরা সকল গ্রাহককে প্রিপেইড মিটার সরবরাহ করব। প্রিপেইড মিটার ব্যবহার করার কারণে বিলিংয়ের ঝামেলাটাই চলে গেছে। প্রিপেইড মিটার আসার ব্যবহার করার কারণে আমরা অনেক সুবিধা পাচ্ছি। এর ফলে পুরো সেবা শুধু স্বচ্ছ এবং গতিশীলই হবে তাই নয়, গ্রহীতারা এই সেবা গ্রহণের পাশাপাশি সেবা তৈরিতে অংশগ্রহণের পথ উন্মুক্ত হবে। আগামী দিনে বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিক করে গড়ে তুলতে ডেস্কো প্রতিজ্ঞাবদ্ধ। ডেস্কো বিতরণ কোম্পানিগুলোর মধ্যে এখন বলা চলে একটা রোল মডেল, এবং এই কোম্পানিকে অনুসরণ করে নতুন নতুন বিতরণ কোম্পানি সৃষ্টি হচ্ছে। ঢাকা শহরে জায়গার অভাব, এই জন্য সে সমস্ত জায়গাতে আমরা আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। দুটো নতুন টাউনশিপ হচ্ছে, যেটা হলো যে পূর্বাচল এবং উত্তরা হার্টফিল্ড, সেখানে শুরু থেকে যেন আমরা আন্ডারগ্রাউন্ড করতে পারি সেই আলোকে পরিকল্পনা করছি। আমরা এই ওভারহেড লাইনকে সরিয়ে আমরা আন্ডারগ্রাউন্ড কেবল করব। ডেস্কো তার আওতাভুক্ত এলাকা সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করছে। আমরা প্রত্যেকে একজন নাগরিক হিসাবে এই যাত্রার অংশীদার। ডেস্কো আমার আপনার সকলের। মনে রাখবেন, এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা মানে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা। আসুন সবাই মিলে ডেস্কোর উন্নয়নে কাজ করে আধুনিক নগর গড়ার মাধ্যমে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করি।